তার মুখে থাকত সর্বদা হাসি গলায় গান দুহাতে অকুণ্ঠ সমাজসেবা দান ধ্যান লক্ষ্ণৌয়ের মুকুটহীন সম্রাট ছিলেন তিনি ব্যারিস্টার এবং সঙ্গীতকার অতুল প্রসাদ সেন তার জীবন পূর্ণ ছিল কর্মে এবং প্রার্থনায় আজ আপনাদের বলবো গীতিকার অতুল প্রসাদ সেনের ব্যক্তিগত জীবনের কিছু অজানা কাহিনি কারো কাছে অতুলদা কারো কাছে ভাই দাদা আরও অনেকের কাছেই এপি সেন কিংবা সেন সাহেব লক্ষ্ণৌয়ের শ্রেষ্ঠ ব্যারিস্টার ছিলেন তিনি কারো প্রিয় বরেশু কারোর কবি বন্ধু সব সম্বোধনের পিছনে সদাশিবের মতো মানুষটি মুখে হাসি গলায় গান দুহাতে কাজ আর দান ধ্যান সেই মানুষটি যিনি কাগজে বিবেকানন্দের শিকাগো জয়ের খবরে উচ্ছ্বসিত হয়ে সেলিব্রেট করেছিলেন রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালনে উঠে পড়ে লাগেন মহাত্মা গান্ধীর ডাকে ছুটে যান শোনান গান তিনি আওয়ধ বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আবার প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের কাণ্ডারিও বটে তাকে ছাড়া লখনউয়ের মুসাইরা ঠুমরি গজলের মজলিশ পূর্ণ হতো না তিনি দিনের সহায় লখনউয়ের রাস্তায় যেতে যেতে ঘুমন্ত দরিদ্রের বালিশের তলায় টাকা গুজে দিয়ে বেরিয়ে আসতেন নিঃশব্দে অন্তরের গহনতম প্রদেশে সেই মানুষটাই নীরব কান্নাকে সমর্পণ করেন প্রার্থনায় সব যন্ত্রণার শেষ ঘটান নির্মাণে গান রচনায় সুর সাধনায় আঠেরোশো একাত্তরে বাংলাদেশের ঢাকায় জন্ম বাবা রামপ্রসাদ সেন ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের স্নেহভাজন মহর্ষি তাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হতে সাহায্য করেন ঢাকার বিখ্যাত ব্যক্তিত্ব ঋষি কালীনারায়ণ গুপ্তের মেয়ে হেমন্ত শশীর সঙ্গে বিয়ে হয় তার উদার বুদ্ধিমান তরুণ রামপ্রসাদ সেনের জন্মাবধি অতুল প্রসাদ দেখেছেন উনিশ শতকীয় মুক্ত খোলা একটা আকাশ বাবা রামপ্রসাদ নববিধানের দাদু কালীনারায়ণ ভারতীয় ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন শ্বশুর জামাতার মতান্তর মনান্তরে রূপ নেয়নি কখনো শিশু অতুল প্রসাদ দেখেছেন রবিবারের প্রার্থনায় দুজনেরই প্রণত যোগদান কালীনারায়ণের কাছে আসতেন বহু দিনজন দান সামগ্রী যা কিছু শিশু অতুলের হাত দিয়ে দেওয়াতেন মাতামহ অতুল প্রসাদ বড় হতে হতে দেখেছেন দাদু একটা কালো পাথরের থালায় ভাত খেতেন নিজের হাতে থালা ধুয়ে তাতেই ভাত বেড়ে খেতেন লক্ষ্মীবাজারের বাড়ির বহু পুরনো দিনের মেথরকে সে খেয়ে উঠলে সেই থালা ধুয়ে রাখতেন ফের উচ্চপর্ণের স্বচ্ছলতার গুমর ভেঙেছিল রোজকার সহজ শিক্ষায় আমৃত্যু সেই শিক্ষা ভোলেননি রামপ্রসাদ সেনের মৃত্যুর পর অতুল মা হেমন্ত শশীর দ্বিতীয়বার বিবাহ হয় চিত্তরঞ্জন দাসের জ্যাঠামশায় ব্রাহ্মণেতা দুর্গামোহন দাসের সঙ্গে তরুণ অতুল প্রসাদ বাড়ির বড় ছেলে ছোট তিনটি বোন কলকাতায় বড় মামা গুপ্তের বাড়িতে থাকেন তখন তিনি অভিমানে মায়ের কাছেই ঘেসেন না অভিমান থেকে এসেছে জেদ প্রেসিডেন্সি কলেজে পড়ে পরে বিলেত গিয়ে হতে হবে ব্যারিস্টার একা নিজের ঘরে মায়ের জন্য কাঁদেন তখন কাজটিতে এসে বসে মামার মেয়ে হেমকুসুম সান্ত্বনা দেয় প্রেরণা যোগায় বড় হতে হবে জীবনে অনেক বড়ো হেমকুসুমের সঙ্গ অতুল প্রসাদকে তীর তীর করে কাঁপায় সম্পর্কে সদ বাবা তাতে তো স্নেহ আটকায় না দুর্গামোহনী ব্যবস্থা করে দিলেন অতুল প্রসাদের বিলেত যাওয়ার প্যাসেজ মানি ভারী শীত পোশাক ইত্যাদি আঠেরোশো সালে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে পাড়ি দিলেন বছর কুড়ির অতুল প্রসাদ জাহাজে ভেনিস হয়ে আসার পথে গণ্ডলা চালক একটা গান গাইছিল কি মিষ্টি সুর সেই সুরই অতুল প্রসাদকে দিয়ে লিখিয়ে নিল একটা গান ওঠো গো ভারত লক্ষ্মী ওঠো আদি জগত জনপূজা দুঃখ দৈন শবনাশী কর দূরিত ভারত লজ্জা যে গান পরে বিংশ শতাব্দীর ভারতে জাতীয়তাবাদের আবহে মানুষের মুখে মুখে ঘুরেছে লন্ডনে মিডল টেম্পলে পড়েন ব্রিটিশ মিউজিয়াম দেখে অবাক হয়ে যান সেখানেই তখন চিত্তরঞ্জন দাস দ্বিজেন্দ্রলাল রায় অরবৃন্দ ঘোষ সরোজিনী নাইডু অতুল প্রসাদ এদের সবার বন্ধু পড়ার সমান্তরালে চলে অপেরা পাশ্চাত্য সঙ্গীত বিশ্ব সাহিত্যের পাঠ কলকাতায় ফিরে হাইকোর্টে নাম লেখালেন লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহের জুনিয়র হিসাবে শুরু হলো তার কর্মজীবন কঠিন ব্যারিস্টারি পরীক্ষায় পাশ করে ছেলে দেশে ফিরেছে হেমন্ত শশী দুর্গামোহন খুব খুশি মায়ের কাছে যেতে তবু পাশ সরে না তার মাঝে কি এক দুর্লঙ্ঘ বাধা পরিস্থিতি জটিলতর হল যখন অতুল প্রসাদ হেমকুসুম ঠিক করলেন বিয়ে করবেন আত্মীয়রা শিউরে উঠল মামাতো পিস্তুত ভাই বোন বিয়ে হবে হিন্দু বা ব্রিটিশ কোনো আইনেই এ বিয়ে সিদ্ধ হবে না সত্যেন্দ্র প্রসন্ন সিংহ পরামর্শ দিলেন বিয়ে করতে হলে বিদেশে গিয়ে করো স্কটল্যান্ডে গেটনাগ্রিন গ্রামের গির্জায় সেখানকার নিয়মে বিয়ে করলেন হেমকুসুম অতুল প্রসাদ সেন বিংশ শতাব্দীর শুরুর বছরটি তখন চোখ মেলছে সবে বিয়ে হলো কিন্তু দেশে ফেরা কিছুদিন চেষ্টা করেছিলেন বিলিতেই যদি থাকা যায় রোজগার বড় বালাই দুই পুত্র দিলীপ কুমার নীলিপ কুমার জন্মেছেন সংসার চালাতে হবে সাত মাসের মাথায় জ্বরে নীলিপ কুমার মারা গেলেন কাজ জুটছে না হেমকুসুম গয়না বিক্রি করতে বাধ্য হচ্ছেন কলকাতায় ফিরলেন কিন্তু প্র্যাকটিস জমানোর মুখের কথা নয় মুখ ফিরিয়ে থাকা পরিজন বন্ধুর মাঝে বাঁচাও যে মুশকিল ব্যারিস্টার বন্ধু মমতাজ হোসেন বুদ্ধি দিলেন লখনৌ চলুন উত্তরপ্রদেশের নগর ঠুমরি টপ্পা সায়রীর লক্ষ্ণ বহু বাঙালির বাস গোমতির তীর আলো করেছেন শিক্ষা সাহিত্য শিল্পে গুণীর কদর করে লক্ষ্ণ শহর মানের মান রাখতে জানে অতুল প্রসাদ লক্ষ্ণ এলেন কজন বন্ধু এগিয়ে এলেন সাহায্যে লক্ষ্ণ বার অ্যাসোসিয়েশনের সদস্য হলেন প্র্যাকটিস শুরু করলেন লক্ষ্ণ কোর্টে শুরু হলো নতুন জীবন অতুল প্রসাদ উর্দু শিখলেন বন্ধুতা হল শহরের গণ্যমান্য বৃদ্ধজনদের সঙ্গে প্রিয়দর্শন সহস্য মানুষটি অচিরেই প্রিয় হয়ে উঠলেন সবার কাছে কলকাতায় যে জীবন চেয়েছিলেন তা পেলেন লক্ষ্ণৌতে এসে কত যে কাজ করার আছে হরিজন মানুষের মধ্যে কাজ অতুল প্রসাদ হাজির কাশিতে বিধবাশ্রম প্রতিষ্ঠা অতুলপ্রসাদ আছেন গোমতির বন্যায় দুর্গতদের জন্য পথে পথে ঘুরে গান গেয়ে অর্থ সংগ্রহ অতুল প্রসাদকে দেখে লোকে এগিয়ে আসেন হিন্দু মুসলমানের দাঙ্গা লাগলো একবার শহরে ছুটে গেলেন তিনি উন্মত্ত মানুষ একে অন্যকে আঘাত করছে রাজপথে আর তাদের ছুটে গিয়ে অতুল প্রসাদ বুঝাচ্ছেন কোথায় ভুল হচ্ছে রাতে ঘরে ফিরে কলম তুলে নিলেন হাতে লিখলেন পরের শিকল ভাঙিস পরে নিজের নিগর ভাঙড়ে ভাই গান ছিল তার প্রাণ কর্মমুখর জীবনে নিজের জন্য সময় রাখেননি গানের জন্যই সময় রেখেছেন দিলীপ কুমার রায় লিখেছেন আমাদের আগেকার যুগে ভক্তির গানে ফুলের মতন ফুটে উঠেছিলেন চারজন কবি দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদ সেন এদের মধ্যে অতুল প্রসাদ সর্বকনিষ্ঠ তথা অলঙ্কৃত কবি তার গান শুনতে শুনতে মনে হয় দৈনন্দিন ঘরকন্যার মধ্য দিয়েও যেন এক সরল উচ্ছ্বাসী কবি হৃদয় নিজের মনের কথা বলে চলেছে তার আনন্দ বেদনা আশা নির আশার পশরা নিয়ে কত শত উপলক্ষেই গান লিখেছেন অতুল প্রসাদ একুশ শতকের উৎসব সর্বস্বতার ভিড়ে দেশবন্দনার গানগুলি পিছু হটতে হটতে এখন পনেরোই আগস্ট তেইশ এবং ছাব্বিশে জানুয়ারির দেয়ালে এসে ঠেকেছে তবু জনগণ মনো অধিনায়কও কিংবা আমার সোনার বাংলার পরেই এখনও যে গানগুলি শুনলে পরাধীন এক দেশে মানুষের চকচকে চোখ আর দৃঢ়বদ্ধ মুষ্টির কথা মনে পড়ে তার অনেকগুলোরই রচয়িতা অতুল প্রসাদ সেন উঠোগো ভারত লক্ষ্মী মোদের গৌরব মোদের আশা হ ধর মেতে ধীর বল 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 সবে শতবিনা রবে অতুল প্রসাদের গান কোন বাঙালি গায়নি গান বাঁধার উপলক্ষ্যগুলিও তো মনে রাখার মতো বিলেতে ইংরেজ গায়িকার গান শুনে লিখছেন প্রবাসী চল রে দেশে চল লোকমান্য তিলক কারারুদ্ধ হয়েছেন জুড়ে প্রতিবাদ অতুল প্রসাদের বাড়িতে সেদিন অতিথি বিপিনচন্দ্র পাল এবং শিবনাথ শাস্ত্রী তাদের সামনেই গাইলেন কঠিন শাসনে করমা শাসিত উনিশশো সালে রবীন্দ্রনাথের নোবেল জয়ের পর অতুল প্রসাদের নিজস্ব গুরুবন্দনা ছিল মোদের গৌরব মোদের আশা দুটি কলি বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে শান্তিনিকেতনে স্বয়ং রবীন্দ্রনাথ তাকে শোনাচ্ছেন মর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ তোমায় করি নমস্কার আর প্রত্যুত্তরে অতুল প্রসাদ গাইছেন ও আমার নবীন সাথী ছিলে তুমি কোন বিমানে দার্জিলিংয়ে টয় টেনে গান বেঁধেছেন আপন মনে গিয়েছেন মধুপুরে শিমুলতলায় সুন্দরবনের স্টিমারে মামলার কাগজের ফাঁক থেকে উদ্ধার হয়েছে অতুল প্রসাদ সেনের গান রবীন্দ্রনাথ তাকে খুব ভালোবাসতেন আঠেরোশো সালে রবীন্দ্রনাথ গড়েছিলেন খামখেয়ালি সভা সেখানকার সদস্য ছিলেন অতুল প্রসাদ সেন কুমায়ুনের রামগড়ে একবার আছেন রবীন্দ্রনাথ লখনৌ থেকে ডেকে পাঠালেন অতুল প্রসাদকে পাহাড়ে তখন প্রবল বর্ষা দিন রাত অঝর বৃষ্টি একদিন বর্ষায় আসর বসল বিকেল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চলছে কবির বর্ষার কবিতা পাঠ বর্ষার গান প্রতিমাদেবী খেতে ডাকছেন ভ্রুক্ষেপ নেই কারো রবীন্দ্রনাথের গান রচনাও সাক্ষী অতুল প্রসাদ ভোরে সূর্যোদয়ের আগে রবীন্দ্রনাথ বেরিয়ে পড়েছেন অতুল প্রসাদ লুকিয়ে পিছু নিলেন দেখলেন কবি গিয়ে বসেছেন একটি পাথরের ওপর সামনে ভোরের আকাশ অনন্ত হিমালয় গুনগুন করে গান রচনা করছেন রবীন্দ্রনাথ এই লভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর অতুল প্রসাদ এই গানের জন্মক্ষণের গোপন প্রত্যক্ষদর্শী আড়াল থেকে শুনে পালিয়ে এলেন দুদিন তিন দিন পরে কবি যখন এই লভনীয় সঙ্গতম গানটি শোনাচ্ছেন প্রকাশ্যে অতুল প্রসাদ বললেন এই গান আমি আগেও শুনেছি কবিতা অবাক অতুল প্রসাদ রহস্য ভাঙলে রবীন্দ্রনাথের প্রশ্রয়ী মন্তব্য তুমি তো ভারী দুষ্টু রকম করে রোজ শুনতে বুঝি সেই যুগে তেত্রিশ হাজার টাকা দিয়ে লক্ষ্ণের কেশরবাগে বিরাট বাড়ি করেছিলেন অতুল প্রসাদ সেন গাইয়ে বাজিয়েদের আসর বস্তু সেখানে বড় ভালোবাসতেন ঠুমরি নিজের গানে ঠুমরির চলন ঠাট এনেছিলেন অনায়াস দক্ষতায় দিলীপ কুমার রায় পাহাড়ি সান্নাল সাহানা দেবীকে সেই গীতি সম্পদ শিখিয়ে গিয়েছেন বিলিয়ে গিয়েছেন নিজের হাতে কলকাতা তো বটেই রামপুর গোয়ালিয়র মথুরা ইন্দোর কাশী হায়দ্রাবাদ সব শহরের তাবর শিল্পীর ঠিকানা ছিল লক্ষ্ণয়ের অতুল প্রসাদ সেন সাহেবের বাড়ি এসেছেন স্বয়ং বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডেজি তার সুযোগ্য শিষ্য শ্রীকৃষ্ণ রতন জানকার শ্রীকৃষ্ণ রতন জানকারের গলায় ভবানী দয়ানী মহাবাক্যবাণী শুনে অতুল প্রসাদ ভৈরবীতে বেঁধেছিলেন কেডা আমারে বিনাশে সখারে রোহিতে মননারে যেখানে ভালো গান সুকণ্ঠের সন্ধান পেতেন সেখানেই ছুটে যেতেন অতুল প্রসাদ গানের সঙ্গে ঘর করা মানুষ নরম সরম হয় কর্মী হয় না এমন ভাবনার চল আছে বাঙালির মনে অতুল প্রসাদ ছিলেন এই ধারণার মূর্তিমান ব্যতিক্রম পেশায় ছিলেন উকিল অবধ বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি এই পথে প্রথম ভারতীয় বিচারপতি আর আইনজীবীদের সঙ্গে মন কষাকষি সে যুগেও ছিল তার জেরে লখনৌ কোর্টে তার বদনামও হচ্ছিল নিজের হাতে সামলে আদালতের হৃত সম্মান ফিরিয়ে এনেছিলেন ব্যারিস্টার অতুল প্রসাদ সেন অতুল প্রসাদ ছিলেন একজন সাহিত্যযজ্ঞের ঋত্বিক গুণীজন সম্বর্ধনার আয়োজন করেছেন সভামুখ্য হয়েছেন সাহিত্য সম্মেলনের পত্রিকা উত্তরা প্রকাশের ব্যবস্থা করেছেন নিজের অর্থ দিয়ে লখনৌ বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য উপাচার্য থেকে অধ্যাপক সকলেই তার গুণমুগ্ধ ছিলেন লখনউয়ের রামকৃষ্ণ সেবাশ্রমের সঙ্গে যোগ ছিল সেবাশ্রমে মা বাবার নামাঙ্কিত রামপ্রসাদ হল হেমন্ত শুশ্রূষালয় তৈরি করে দিয়েছিলেন নিজ ব্যয়ে বেঙ্গল কেমিক্যাল থেকে কয়েকশো টাকার ওষুধ আনিয়েছিলেন রোগীদের চিকিৎসার জন্য মৃত্যুর আগে নিজের ইচ্ছাপত্রে মাসিক পঁচিশ টাকা বরাদ্দ করে গিয়েছেন সেবাশ্রমের ওষুধের জন্য তার দাম্পত্য জীবন দীর্ণ ছিল যন্ত্রণায় স্ত্রী হেমকুসুম লখনউতেই দীর্ঘকাল আলাদা বাড়ি ভাড়া করেছিলেন অতুল প্রসাদ তার মা হেমন্ত শশীকে নিজের কাছে এনে রাখতে চান রেখেওছেন তাতে হেমকুসুমের রাগ অতুল প্রসাদ সবার কাছে কাজে থাকেন তার কাছে থাকেন না এই অভিমান অথচ দুজনের মধ্যেই ভালোবাসার পাত্র ছিল সবসময় পূর্ণ এমনও হয়েছে রবীন্দ্রনাথের সম্বর্ধনা হেমকুসুম এসে সমস্ত আয়োজন করেছেন হাসি মুখে নিজের হাতে অনুষ্ঠান শেষে ফিরে গিয়েছেন অভিমানী ভাড়া বাড়িতেই অতুল প্রসাদের ঘরে নয় সুশিক্ষিতা হেমকুসুমের গলায় বিচ্ছেদকালে ঠাই পেত অতুল প্রসাদেরই গান অতুল প্রসাদের বহু বিনিদ্র রাত কাটিয়েছেন চোখের জলে গান লিখে গান গেয়ে প্রিয় বন্ধুকে অতুল প্রসাদ বলেছিলেন আমি কি প্রার্থনা করি ভগবানের কাছে জানো শ্মশানে যেদিন আমাকে নিয়ে যাবে সেদিন চিতায় শুয়ে হঠাৎ যেন সকলের দিকে চেয়ে একবার হেসে তবে চোখ মুদতে পারি পঁচিশে আগস্ট উনিশশো চৌত্রিশে গভীর রাতে এলো ভয়ঙ্কর মৃত্যু সকালে গোটা লক্ষ্ণৌ ভেঙে পড়েছিল শোকে শ্রাদ্ধবাসরে আচার্য ছিলেন ক্ষিতিমোহন সেন শোকসভায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন আসল কথাটি তার দয়া দান দাক্ষিণ্য জানবার লোক এসভায় নেই তারা অত্যন্ত গরিব অখ্যাত অজ্ঞাত অজানা লোক তারা যদি আসতে পারতেন তাহলে বলতেন কত বিপদের মধ্য দিয়ে নিঃশব্দে অতুল প্রসাদ দিয়েছেন অলক্ষে তখন বুঝি পাচ্ছিল সবারে বাসরে ভালো নইলে মনের কালো ঘুজবে না রে ঘুজবে না তার মৃত্যুর খবরে স্তম্ভিত রবীন্দ্রনাথ বলেছিলেন তিনি এক সুরলোক থেকে অন্য সুরলোকে গমন করেছেন সেই সঙ্গে অসংকোচে অতুল প্রসাদের মানব হৃদয় পরিচয় দিয়েছেন কবিতায় ছিল তব অবিরত হৃদয়ের সদাব্রত বঞ্চিত কভুকারে তোমার উদার মুক্তে এতক্ষণ আপনারা শুনলেন পঞ্চকবির অন্যতম গীতিকার অতুল সেনের ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার